ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও প্রধাননগর থানার সহযোগিতায় দুই মাদক কারবারিদের ধরল সিকিম পুলিশ। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে সিকিমে নিয়ে যাওয়া হচ্ছে। ওষুধের দোকান থেকে মাদকের ব্যবসা, শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও প্রধাননগর থানার সহযোগিতা নিয়ে দুই যুবককে ধরল সিকিম পুলিশ। কিছুদিন আগে সিকিমের সিংটামে মাদক কারবারের অভিযোগে সেখানে তদন্ত শুরু করে সেখানকার পুলিশ। এরপরই ধৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় শিলিগুড়িতে একটি দোকান থেকে তারা মাদক কেনে। সেই তথ্য নিয়ে তদন্তে নামে সিকিম পুলিশ। শিলিগুড়ি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। রবিবার রাতে সিকিম পুলিশের একটি দল ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও প্রধাননগর থানার পুলিশের সহযোগিতা নিয়ে চম্পাশাড়ির কাছে একটি দোকানে হানা দেয়। কামরুল হুদা ও মুর্তাজা আলম নামে দুজনকে ধরা হয়। সোমবার শিলিগুড়ি আদালতে ধৃতদের তুলে ট্রানজিট রিমান্ডে সিকিমে নিয়ে যাওয়া হচ্ছে।